নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তার তদন্ত চান দেশের ৪২ বিশিষ্ট নাগরিক। শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে এই আবেদন করেছেন তারা। একই সঙ্গে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থাও চান বিশিষ্ট নাগরিকরা। বর্তমান নির্বাচন কমিশন প্রশিক্ষণের অর্থ প্রশিক্ষণ না দিয়েই পকেটস্থ করেছেন। তারা দুটো গাড়ি ব্যবহার করার যোগ্য, তারা কেউ কেউ তিনটা গাড়ি ব্যবহার করছেন। তো এইসব গুরুতর অসদাচরণ। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা চরম সংকটে আছে, নির্বাচনী ব্যবস্থা তো ভেঙে পড়েছে। এখন তো দেশের নির্বাচন নাই, আমি যেটা আমরা সবাই বলি নির্বাচন নির্বাচন একটা খেলা হয়। এখন দেশের এই সংকটের পরিস্থিতিতে আমরা সবাই আশা করব যে মহামান্য রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে, দেশের আমাদের সবার অভিভাবক হিসেবে, দেশের ভালোর জন্য, মঙ্গলের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি যেটা ভালো মনে করেন সেটা অবশ্যই করবেন।